আমি এখন দেখাবো মাগুর মাছ এই যে কালো অংশটা কিভাবে আমরা খুব সহজে পরিষ্কার করতে পারি। খুবই সহজ। সেটা কিরকম? এই যে এটা হলো তারের জালি আর এটা হলো একটু ছাই। যদি ছাই অ্যাভেলেবেল না থাকে তাহলে তাহলে তারের যে জালিটা থাকে সেটাতেও কাজ চালানো যায়। আর যদি তারের জালির সাথে একটু ছাই থাকে তাহলে খুবই ভালো। কিচ্ছু না, জাস্ট এরকম করে একটু ডুবিয়ে এই যে হালকা করে একটু ধৈর্য নিয়ে ধৈর্য নিয়ে এরকম করে ডলা দিতে হবে। এই ডলা দিলে একটা সুবিধাটা কি, উপরের যে কালো অংশটা চামড়া, এই চামড়া থেকে কালো অংশটা চলে যাবে। কালো অংশটা যাওয়ার সাথে সাথে মাছটা আসলে কালোটা দেখতে কেমন লাগে না, খেতে কিন্তু ইচ্ছা করে না তখন। এই যে অল্প অল্প কিন্তু সাদা হওয়া আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ, একটু তারের চালিটা ভিজিয়ে আমি আবার একটু ছাই দিয়ে এরকম করে এখন ডলা দিব। জাস্ট এরকম ডলা দিতে দিতে এটা কি হবে, এটা আস্তে আস্তে করে একদম পরিষ্কার হয়ে যাবে। একদম পরিষ্কার হয়ে একদম ফকফকা সাদা হয়ে যাবে। এখন এক একজন এক একভাবে খায়। হ্যাঁ, তবে সাবধান, শিং মাছ কিন্তু এভাবে ডলা দেওয়া যাবে না। শিং মাছের জন্য পেঁপে পাতা ভালো, ওটাও আমি আরেকদিন দেখিয়ে দিব। আর যদি পেঁপে পাতা না থাকে তাহলে আমাদের যে শিল পাতা আছে ওটার পেছনটা দিয়েই আসলে আমাদেরকে পরিষ্কার করতে হবে, ওটা শিং মাছের ক্ষেত্রে। আর মাগুর মাছের ক্ষেত্রে জিনিসটা কিন্তু আলাদা। এই যে আমাদের মাগুর মাছ কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, খেতেও খারাপ লাগবে না, কারণ চামড়াটা কিন্তু আমরা উঠাবো না, শুধুমাত্র কালো যে দাগটা আছে সেই দাগটা আমরা উঠিয়ে ফেলবো। ঠিক আছে, এই এই যে আমার কিন্তু কালো দাগটা আস্তে 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 উঠে যাচ্ছে, একদম উঠে যাচ্ছে। আমরা যারা মাগুর মাছ পছন্দ করি, বিশেষ করে দেশি মাগুর, আমরা জানি যে পাওয়াই যায় না, তাই না? অনেকেই মাছটা খেতে চায় না কালো দাগের জন্য। আমার নিজের কাছে এই কালো জিনিসটা কেমন যেন লাগে, যে আমি একদমই খেতে পারি না, আমার ভালোই লাগে না। একটু মানে দৃষ্টিনন্দন না হলে আসলে খাওয়ার কিন্তু আমাদের কোনো আগ্রহই থাকে না। তো এই যে আমি একটু ধুয়ে এই অংশটা একটু দেখাই। আমরা এই যে একটা পাশ আমি কিন্তু এই যে মোটামুটি এটা পরিষ্কার হয়ে গেছে, আর একটু ডলা দিলেই পরিষ্কার হয়ে যাবে। আর এইটা কিন্তু এই যে কালো পাশটা আমি ডলি নাই। দেখেন দুটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমি এখানে আরেকটা করে রেখেছিলাম, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এই মাছটা আমি কিন্তু করে রেখেছিলাম, দেখেন জাস্ট অল্প ডলাতে কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। একটু ধৈর্য নিয়ে করলেই এই যে মাগুর মাছটা একদম পরিষ্কার হয়ে গেল, চামড়া উঠবে না কিন্তু কালো অংশটা চলে যাবে।